আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, তৈরি করব মজার একটি রেসিপি, মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছ সাথে কালিজিরা। তো রেসিপিটি কিন্তু দারুণ মজার হয়, চলুন তৈরি শুরু করি। এই তো রান্নায় চলে এলাম, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ সাথে কালিজিরা দিয়ে রান্না করব আজকে। তো আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আন্দাজ করে দিয়ে দিলেই হবে এখানে তেলটা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা। রান্নায় কালো জিরাটা অ্যাড করলে কিন্তু পুষ্টিগুণ অনেক বেড়ে যাবে। এবারে 2টি তেজপাতা দিয়ে দিলাম চিরে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব, পেঁয়াজটা নরম হয়ে আসা আগ পর্যন্ত। এই তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ 1/2 কাপ পরিমাণ। এখন এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব, যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 স্বাদ মতো লবণ। এখন আবার চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে চিংড়ি মাছ থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে, চিংড়ি মাছটার কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো। আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়া অর্ধেকটা আছে এখানে, আপনারা যে কোনো সাইজে যে কোনো শেপে কেটে নিতে পারেন। সবগুলো দিয়ে দিলাম, এবারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। মিষ্টি কুমড়াতে আসলে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এই মিষ্টি কুমড়া থেকেই পানি বের হবে, ওই পানিটা দিয়ে রান্না হবে। এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব যতক্ষণ এটি সিদ্ধ হয়। এই তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। এবারে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এই মিষ্টি কুমড়া কিন্তু চোখের জন্য অনেক ভালো কাজ করে, পুষ্টিগুণ সমৃদ্ধ কালারিং সবজির মধ্যে মিষ্টি কুমড়া অনেক টেস্টিও। এবারে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে 1-2 মিনিটের মতো একটু রান্না করে নিব, দেন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল মজার এই রেসিপিটি, গরম ভাতের সাথে দারুণ মজার খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার ভিডিওগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।